ফটিকছড়িতে প্রথম স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। স্ত্রীর স্বীকৃতি পেতে লড়ছেন এতিম শাবানা ইয়াসমিন। এ ব্যাপারে প্রথম স্ত্রী শাবানা ইয়াসমিন বাদী হয়ে প্রবাসী স্বামী মিজানুল করিম ও দেবর মোজামিল চৌধুরীর বিরুদ্ধে ফটিকছড়ি থানায় অভিযোগ নং 779/18 দায়ের করেছেন। থানায় অভিযোগ দায়েরের পর থেকে মিজানুল করিম গা ঢাকা দিয়ে থাকলেও সাংবাদিকদের এই ঘটনা জানিয়ে দেয় তা ধামাচাপা দেওয়ার জন্য মুঠোফোনে মিজান ও মিজানের পরিবার শাবানাকে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে বলে জানা যায়। এর আগে মিজান 2 বছর পর দেশে আসছে। খবর পেয়ে শাবানা তার সাথে যোগাযোগ করলে মিজান শাবানাকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত 3 জুলাই গোপনে বাড়ির পার্শ্ববর্তী তৌফিক ড্রাইভারের 8ম শ্রেণী পড়ুয়া মেয়ে নিপা আক্তারের সাথে আক্ত সম্পন্ন করে। অন্যদিকে এটাকে কেন্দ্র করে কিছু সুবিধাবাদী ব্যক্তি আর্থিক ফায়দা হাসিলের চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। 16 সালত এখন আমার স্বামী আর বিয়ে করিবার আগে আল্লাগ 3 বছর সম্পর্ক ছিল। সম্পর্ক করিবার সময় স্বামীরও কই দিই যে আত্মে মাও নাই, তখন আর আম্মা মারা যায়। এখন এখনো পরে দিবে প্রায় আল্লাগে মানে আমার খতম দিবে একদিন রাজি হই। এবারে মানে বিয়ে শাদী গজ্জি গরম ফেলে প্রায় 3 মাস আসিল। এলে মানে বাড়ি 2 দিন থাকিলে এড়ে একদিন থাকতো বা 1 সপ্তাহ বাড়ি থাকিলে এড়ে 2 দিন থাকতো এলে করে থাকতো। আর বিয়ে সিলের লোক সিলের মাজার লোক মাজার যে এই বড় শপথ গজ্জি দেয় কি আরে সারা কোনোদিন কোনো মেয়ে পারে বিয়ে না করিব কথা নয়। আজ এবার কী কারণে আর আর এ দূর কষ্ট মেধে ফেলে এরা আজ আরোগ্য মেয়ে জীবন মেয়ে দিয়ে আরোগ্য নারীর কেন বিয়ে করলো। শুধু আর এই সংসার গানা লাগ কিনে ফিরি তাই যেন শ্বশুর শাশুর লাগে মিলে থাকতে পারি। এ বউয়ের লাগে থাকি না পারে এবার বউর হাতে বিয়ে করছে কিন্তু বউর হাতে তাই না পারি না জানি আর কাছে আসিলো। কিন্তু আমি মেয়েফার বড় তো জানাই এখন মেয়েফার বড় মধ্যে যদি আর প্রতি যদি মায়া লাগে যায় তাহলে মেয়েফার বড় তো মানে কি আর মিকে যদি আয় হসা হয় হিসেবে যদি তারা যদি আরে সাহায্য হয় ইতারা তাহলে আর লাগে আর স্বামীর লাগে আরে মিলে দিতে পারে। আর তো মাও নাই এখন বাপ নাই আর বাবা মারা গেই আর তো কেউ নাই। এদিকে আজ সম্পন্নের পর ছেলের আগে গোপন বিয়ের খবর শুনে মিজানের বাবা আবুল বশর স্ট্রোক করেছে বলে জানান তার মা। তিনি এ ব্যাপারে আরো বলেন, ওয়াজ্জা খোয়া বল করে ফেলাই বাজে অনারাতে বাপ চাই অনারা দইলে ঘর হইলে হইব আর খোয়াব এই একখান কামার হয়েছে হইজন বাড়ি লই আর আইন আরে আর খোয়াব মাথা ফাড়ি গেই যে মাথা সাইছিলে গজ্জা আর খোয়ার অসুখ দে বুঝো না আর খোয়া ফাজ জমা খাম ফাজ গই না পারি এ রোজার মার গেই আর খোয়ার টিয়া দিন আর কাছে 6 মাস হই 6 মাস বছর হই এখন দি দেড় খাওয়াই ফেলার আর রাতে হই না পারি বাজে অনারও হুয়া আরই বউ হুয়া বুঝো না আর দিন মহর বাত্তর মাই ভাই আর কাছে হুন গজ্জে খালাম মা রাখের আগো যদি আতাতে পঞ্জি টঞ্জি নাই 1 মাস ও তো ফেনিক কত নাই বউ বাজে তোমার আর পয়সা বারো বারো 1 মাস গনার উল্লেখ্য যে ফটিকছড়ি পাইন্দং ইউপির শেতকুয়া গ্রামের হানিফের বাড়ি মিজানুল করিম মা বাবাকে না জানিয়ে চট্টগ্রাম শহরে পরিচয় সূত্রে 2016 সালের 16 জুন হারোয়ালছড়ি ইউপির লম্বাবিল গ্রামের মৃত ছন্দু মিয়ার মেয়ে শাবানা ইয়াসমিনকে বিয়ে করে। বিয়ের পর মিজান শাবানাকে তাদের বাড়িতে না নিয়ে চকবাজারে ভাড়া বাসায় রেখে 3 মাস একসাথে থাকার পর ওমান পাড়ি দেয়। এখন মিজানুল করিম কাকে দেবে স্ত্রী স্বীকৃতি, এতিম শাবানা ইয়াসমিনকে নাকি সদ্য আকত করা নিপা আক্তারকে? এই নিয়ে ধর্মজাল সৃষ্টি হয়েছে। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।